Hey guys, good morning. Welcome to my new vlog. So, আজকে হচ্ছে দিয়াবাড়ি চলে আসছি কারণ আগের ব্লগে আমি বলছিলাম যে দিয়াবাড়ি গিয়ে নেক্সট ব্লগ করব। আর আমি হচ্ছে কুমিল্লা চলে গেছিলাম। কুমিল্লাতে আইসা অসুস্থ হয়ে গেছিলাম, এই জন্য ব্লগ করা হয় নাই। কুমিল্লাতে আসার পরে আসছিলাম এখানে দিয়াবাড়ি নিয়ে আসছিলাম, তখন অনেক বেশি বৃষ্টি ছিল। আপনারা হয়তো ইনস্টাগ্রাম স্টোরিতে দেখছেন অনেকেই, অনেক বেশি বৃষ্টি ছিল, এই জন্য ব্লগ আর করি নাই। বৃষ্টিতে ভিজিয়া বাসায় গেছি, তারপর এখন আবার চলে আসছি। তিন দিন অসুস্থ ছিলাম, না তিন দিন অসুস্থ ছিলাম, আজকে বের হয়েছি। আর ওই দিন বৃষ্টিতে ভিজা সাইকেলের অবস্থা কিন্তু গেছেন, আমরা এগুলো মুছি নাই, ছেড়ে অবস্থা। আমরা এখন আছি ব্রিজের উপরে, আর এখন হচ্ছে ভিতরে ডুববো, আরও আমরা সিটে ভিতরে ডুববো। তো ওইদিকে আমরা একটু সাইকেল চালাইয়া তারপরে বের হবো। সস লেটস গো। বাইরে অনেক কুয়াশা, ভিতরে এলাকার ভিতরে ততটা কুয়াশা নাই। এখন হচ্ছে একটু একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে, বাইরে আসার সময় তো একদমই কিছুই দেখতে পাচ্ছিলাম না। রিদে ভাই বলতো আর দাম না, আর একটু মানে ফর্সা হোক তারপরে যাই। এখন হচ্ছে রিদে ভাই চালু 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 পুরো 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 এলাকাটা ঘুরান দিয়া তারপরে আপনার নিয়ে যেতেছি মাঠে এনে, মাঠে একটু ব্রেক নেবো। নাকি চার ব্রেক নেবেন? চার ব্রেক নিলে বাইরে নিতে হবে, এখানে না। 18 নম্বরে এসে হচ্ছে সকালবেলা তো আর কিনে মজা নাই, কারণ সকালবেলা পোলাবেন সব ঘুমায় থাকে। আর এখন যদি জানে অবশ্যই ওরা বকাবো কী করবো, আমি না বললে চলে এসি। যাই হোক, এখানে আসলে আগে খুব মজা মাস্তি হইত, খুব দুষ্টামি ফেজাম করতাম এখানকার প্লাবনের সাথে। বাট এখন কাউকে আমি বলতেছি না, অনেক ঠান্ডা লাগতেছে আজকে। গলার মধ্যে কিছু দিয়ে আসি নাই, শর্ট প্যান্ট পরেছি, তাও শর্ট প্যান্টের জন্য অনেক বেশি ঠান্ডা লাগতেছে। ভাই আইল্যান্ড আছে দেখেন, আইল্যান্ড নাই এনে আমার জানা মতে। কারণ কি ব্রেক নেবেন? দরকার নিতে পারেন, নাহলে আমরা তো 20 মিনিটের মধ্যে আবার বাসায় পৌঁছে দিতে পারবো, সমস্যা নেই। অবশ্যই তাহলে নেমো, কিন্তু প্রবলেম নেই, আগে ব্রিজে এনে যাই, মাঠে এনে দেখি প্রবলেম আছে নিয়ে। এত সকাল কাটাইবো ভাই, এত সকাল কেউই পারিব না। আর যে ঠান্ডা আমি পারবি দেখি, আর না যারা সাইকেল প্র্যাকটিস করে ওরা অবশ্যই পারিব, যারা সাইক্লিং করে ওরা তো সকালবেলাই সবচেয়ে বেস্ট একটা মুভমেন্ট পাই। কারণ সকালবেলা লোকজন কম থাকে, সকালবেলা জগিংটা হয়ে যায়, সব কিছুই সকালবেলা অনেক ভালো লাগে। এই ফিল পেতে হলে এসব বিএপি গোর সাথে চলতেই হবে। এটা হচ্ছে মাঠ, এটা হচ্ছে মাঠ, নতুন নতুন প্লাবার এগুলো আমাকে চিনবই না, বুঝছেন? মাঠে প্লাবেন নেই, প্লাবেন থাকলে ব্রেক নিতাম। সামনে দেখা যাক, ব্রিজ এখানে যাই, বাইরের গেট কেউ বাবা সেখানে চতুর্দিক দিয়ে বেরোতে পারবেন। এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ, এটা মাঠ বুঝছেন। সকালবেলা তো সকালবেলা দু একটা গেট খোলা থাকে হয়তো। এই এলাকাটা মানে বসবাস করার জন্য এতটা সুন্দর, কী বলবো, মানে সকালবেলা গেট অফ, ভাই এই দিকটা অফ ভাই। আজ মানে তারা কতটা সিকিউরিটি মেনটেন করে বুঝতে পারছেন? এখানে ফ্ল্যাট ভাড়া কিন্তু ততটা বেশি না, আমরা বেসিক্যালি এই 7-8-11 এগুলো ছয়ে আমরা যত ফ্ল্যাট ভাড়াতে থাকি এখানে তুলনামূলক অনেক বেশি না। হ্যাঁ ওই জায়গাতে কম, ওই উত্তরের কথা বলতেছি আর কি, অন্য জায়গায় কি আমি জানি না, উত্তরের কথা বলতেছি। কই না না, এ সাইকেলিস্ট হচ্ছে এলাকা, এর হচ্ছে এলাকা। আর অনুমতি স্যার এখানে প্রবেশ করা নিষেধ, এখানকার যারা আছে তারাই অনুমতি নিয়ে প্রবেশ করা যায়, যে কেউ প্রবেশ করা যায় ব্যাপার না লাগে। কিন্তু আমি ছোটোবেলা থেকে কখনো অনুমতি নেই নাই, এ হচ্ছে কাহিনী। সামনে একটা গেডি গোলা আছে যেটা তার ঢুকছিলাম বাইরে যেই, তো বের হয়ে গেলাম। আর এই দো ভাই সত্যি বলতে এলাকাটা কেমন লাগলো আপনার? অনেক জোস জোস না, বসবাস করার জন্য একদম অস্থির একটা জায়গা। এখানে হচ্ছে একদম নিরিবিলি, একদম নিরিবিলি, এখানে আইল্যান্ড দিছে নতুন, আগে আইল্যান্ড ছিল না। মানে সামনে গিয়ে তো শেষে এটা আমার মুখস্থ, কারণ এখানে শুইয়া বৈশাখ কত রকম করে আড্ডা দিতে আল্লাহ জানে। ভাই এমনি লাভ দিয়েন না ভাই, চাকা এমনি চাকাগুলো শেষ। আর গাইস আমি হচ্ছে সাইকেলটা ফালাই রাখছিলাম, ওই দিন বৃষ্টিতে ভিজে ফালাই রাখছিলাম, মোছা হয় নাই একদমই, দুইটা সাইকেল একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে একটু মুইচা আনছি, এটা ওয়াশে দিতে হবো, ওয়াশে দিয়ে আসলো তো আরেকটা ঝামেলা, আবার গিয়ে আনে গাড়া বৈশা থাকা লাগে। যাই হোক ওয়াশে দিয়ে আসলো, তারপরে দেখা যাক। এখন এটা ঘুরেলেই ঘুরান, সামনে আর কিছু নাই, সামনে এখানে কাজ শিখে। আর এখন তো অনেকদিন পরপর দিয়ে বেড়ে আসা হইতেছে, 18 নম্বর সেক্টরে, তো
মানে পাঁচ মাস ছয় মাস পর পর আসলে দেখা যায় কি একটা নতুন নতুন উন্নয়ন দেখা যায়, নতুন নতুন তাদের সিংগুলো অনেক সুন্দর, হরেন দিয়ে না, এসব এলাকায় হরেন দেওয়া লাগে না কারণ সবাই ভদ্রতা মেনটেন করে চলে, আর হরেন দিই না আমরা। ঠান্ডা লাগতেছে গাইস, কুয়াশা মানে মুখে এসে পড়তেছে, ক্যামেরা বোঝা দিতেছে না, দেখাই যেতেছে যে পিছনটা একদম ব্লার হয়ে গেছে কুয়াশার জন্য। মানুষজন এখানে ছোট্ট একটা কাঁচা বাজার, হানকি তো এখান থেকে নিতে নিতে ভেঙে গেলাম, আমার একটা হানকির দরকার গাইস। হেলাই হাই রাস্তা হোক ভাই, রাস্তা হোক, কারণ কাহিনি এটা না, এখানে কলা পাওয়া যায় খুব ভালো ফরমালিন মুক্ত, কিন্তু ভাই রাস্তাও আমি সাইকেল আগাইতে পারবো না, এত উঁচাটা ঘুরান ঘুরান আমার সাইড দেন আমি ঘুরে যাই, নাকি নিজে দিতেই হবে না এখানে খেলাম। চারটা মানে চারটা হচ্ছে তিরিশ টাকা, আমার পাঁচটা দিছে, পাঁচটা বললে নিজি পাঁচটা তিরিশ টাকা, এগুলো কলা কিন্তু ভালো। পেঁপে অস পেঁপে তো এখন খাওয়ার মতো মুড নেই, আচ্ছা ভাই ধরেন মানে এখানে ক্যামেরা নিয়ে আবার এটা নিয়ে রাখতে পারবো নাকি, চলেন পেঁপে গুলো জুস, কিন্তু পেঁপে নিয়ে আমার এই মুহূর্তে যেতে পারবো না, ওরে আল্লাহ মানে একদমই শব্দ দূষণটা এতটাই মেনটেন করে, হ্যাঁ মানে কোনো শব্দ নেই, মানে যে যত আসতে পারতেছে সে তত আসতে কথা বলতেছে, তাই না? অনেক ভালো লাগে এই বিষয়টা আমার, এই গলাগুলো ভাই জুসটা দেখি আরেকবার দেখান জুস অস্থির। আমি যখন বাসায় নিরিবিলি থাকতে অফিসে নিরিবিলি থাকতে সব জায়গায় আমার একটু চুপচাপ থাকতে ভালো লাগে, মানে আমি চুপচাপ না, বাইরে নয়েজ দিব না, আওয়াজ দিব না, এগুলো ভালো লাগে, হরেন আসবো না, এগুলো ভালো লাগে, কিন্তু যেখানে প্রচুর হরেন ওই জায়গায় আমার ভালো লাগে না, মানুষের চিল্লাচিল্লি ভালো লাগে না, সুন্দরভাবে ব্যবহার সুন্দরভাবে কথা এগুলোই ভালো লাগে না। ব্রিজে নান্দা উঠান, আমি ছবি উঠাই দেবো আপনার অস্থির একটা সূর্য, এই যে নান্দা উঠান নান্দা উঠান আসেন, কেউ কিছু বলবো না আমি, কেউ কিছু বললাম আমি আসি, আপনি ভয় পান কে নেন, অস্থির একটা সূর্য ভাই এখন ছবি উঠাবো একটা, যেটা আপনার ইনস্টাগ্রামে ব্লগ আপলোড হওয়ার আগেই দেখে ফেলবেন। স্যার ঘুরে আসতে আসতে অনেক বেশি সময় শেষ হয়ে গেছে, এখন হচ্ছে মানে রাস্তায় অনেক বেশি গাড়ি, আর গাড়ির সামনে আরও অনেক বেশি গাড়ি থাকবো, বাসায় যেতে অনেক টাফ হয়ে যাব, সেই দিকটা হচ্ছে সূর্যের জুস, আমি একটা ছবি তুলছি আর দেখলেনই ভিউ, সো সামনে একটা ব্রেক নিতে হইব, চার ব্রেক নিতে হবে, বারবার বলতেছে চার ব্রেক নিতে, যদিও এই বোর্ডে চড়ার অনেক ইচ্ছা, আমি কয়েকবার চড়ার পরও ভাই সামনে সামনে আছে, আমি কয়েকবার চড়ার পরও আরও মন চায় কেন ভালো লাগে আমার, এখানে হচ্ছে ব্রেক নিছি, আর রিদে ভাই পানি খেয়ে নেন, খুবই খামো আমি পানি খেয়ে লিতে ভাই, অনেক জানি করছি পানি খেয়ে লি, তো সে হচ্ছে পাঁচটা কলা, কলা কলাগুলো খাওয়ার দরকার ছিল না, আচ্ছা কলাগুলো শুধু দেখি আমি জুস, কিন্তু কলাগুলো ঠিক আছে, চারটা দিতে চাইছিল আমি একটা বললে বেশি আনছি, পাঁচটা তিরিশ টাকা বলক, এগুলো আমি দশ টাকা রেখিনি, কিন্তু কফি একটু প্রকৃতির ফিল আছে বাইরে, গাছ ব্রেক শেষ, কলা খাইছি একটা অনেক মিষ্টি, আর হচ্ছে মুরগি ডাক দিতেছে অসাধারণ, আমার উল্টা পাশে অনেক জুস একটা সূর্য, বাংলা রাস্তাতে ঢুকাই দিছি, যদিও হৃদয়েরও বলছিলাম যে এদিকটা ঢুকবো না, হৃদয় বলতেছে শর্টকাট যেই দিব, আচ্ছা ভাই আমার সানগ্লাস নিয়েছিলাম, চলেন চলেন পাইছি, সাইকেল রেখে দিয়েছিলাম, সানগ্লাস তারা গেলে ভাই আমি চালাইতে পারতাম না, চোখে বাতাস লাগে, আর এই রাস্তাটা ঠিক করে ঠিকই, কিন্তু আমি যখন আসি তখন এটা কমপ্লিট পাই না, আবার ভেঙেও যায় নাকি জানি না, এটা কংক্রিট দিয়ে ফেলাই রেখে নাকি, সে শর্টকাটে মারিয়ে দিতেছি, ওই দিক দিয়ে যাওয়াটা উচিত ছিল রাস্তা ভালো, যাই হোক আমরা যেহেতু মিরপুরের এদিকে ঢুকতেছি এই জন্য এদিক দিয়ে চলে আসছি, এখানে তো সকাল হোক আর দুপুর হোক রাত হোক আমার কিন্তু প্রবলেম নেই, কারণ এলাকা আমার বুঝেন নাই রিদে ভাই, টানেন বাঙ্গা আর এই ভালো আসে নেই মিয়া, সাইকেল উড়ে ধরে টানবেন মিয়া, কাইন হচ্ছে আমি জোরে টান দিলি রিদে ভাইয়ের আর পিছনে দেখি না, আমরা উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশনের এখানে তাদের সামনে দিয়া ভাই বাই হোম আর কি, উত্তরা সাউথের এখানে গিয়া হয়তো বা ভিডিওটা শেষ করে দিতে হবে, কারণ ওই জায়গায় গাড়ি অনেক বেশি চাপ আর রাস্তা একটা মাঝখানে, তাও বাঙ্গা মেট্রোল কর্তৃপক্ষ এটা ঠিক করছে না নিউজ দেখলাম, যাই হোক এগুলো আমার বলার না,
আমার কথা হচ্ছে সূর্যটা জুস লাফাইতেছে, এই জন্য ক্যামেরাও লাফাইতেছে, ব্যাকগ্রাউন্ডে জুস আসতেছে ভাই। গাইস, সকালবেলা সাইকেলিং করা যে কি শান্তি বলে বুঝাইতে পারবো না। আর এ হচ্ছে এক হাতে কলা নিয়ে রাখছে, কলা সবগুলো খাওয়াই নাই, এখন কলাগুলো আমারে দিয়ে দেন ভাই, আপনি কষ্ট দিতেছে বুঝতে আছি, আমার কিন্তু প্রবলেম নেই, আমি বাংলাটা পার হইলে হাত ছাইড়া দিয়ে চলে যেতে পারবো, একটু একটু মাঝে মধ্যে ব্রেক বললে এক হাতে ধরা যাবে এটা ব্যাপার না। এই জন্য ব্লকটা সামনে গিয়া প্লাস সূর্যটা এভাবে বোঝা যাচ্ছে না, বাট অস্থির আর চেয়ারা আলাদা কেউ বোঝা যায় যাতে সূর্যটা কি অস্থির ভাই। এনে কিন্তু গাড়ি প্রচুর টানে, সাবধান সাবধান, ও টান। 73 নম্বর প্লেয়ার এদিকে চলে আসছি, 70 নম্বর প্লেয়ার দা ঢুকছিলাম আর কি, 71 72, আমরা কততে যেতেছি ভাই মনে আছে আমার বাসা? আমার গেল নাই ভাই, এই 200 কত জানি, বেশিক্ষণ লাগবে না, তাই না চলে যেতে পারবো। রাস্তা এখন একটু একটু খালি দেখা যেত, সামনে গেলে 280 না। আমরা মিরপুরে যখন ঢুকবো 12-10 পর্যন্ত বা কাজীপাড়া পর্যন্ত একটু টাপ থাকে, একটু চাপ থাকে, শেওড়াপাড়া পর্যন্তই ধরেন, তারপর আগারগার পরে আবার সিগন্যাল আগে ওই দিকটা তেজগাঁ, এই দিকটা মোহাম্মদপুর, ওই রাস্তা মিরপুর রাস্তা, সো সব কিছু মিলে ওই জায়গায় গেলে একটু হালকা হয়ে যায়, আগারগার আগে আর হয় না। ঠিক আছে, ব্লগগুলোতে কিন্তু আমরা ফান করি না, কারণ এটা হচ্ছে প্র্যাকটিসের ব্লগ, আর হচ্ছে আমি চাই যে আমার স্পেশাল মুভমেন্টগুলো আপনার সাথে শেয়ার করতে, সবার সাথে শেয়ার করতে, সো এই জন্যই ব্লগগুলো করা আমার ভালো লাগে, মন ভালো থাকে ভিডিও করলে আপনাদের সাথে শেয়ার করি এই জন্যই। আমার ফানি ভিডিও তো আসবে, সবাই যখন বন্ধুরা একসাথে ঘুরতে যাই ওই জায়গায় দুষ্টামি মাজদামি করি, ওই ভিডিও আসবে আজকে অথবা কালকে আবার বের হবো ঘুরতে, সো তখন ফানি ভিডিও দেখবেন, আমরা সব রকমই ভিডিও করবো ইনশাল্লাহ। সো সামনে যাই, তা আমার হাতে যেতে একদমই সময় কম, এখন বাসায় জেলে যাবো একটা নে জায়গায় ঘুম দিয়ে দিবো গাই, সারা রাত ঘুমাই নেই আমি, ফোন টিপছি রিলস দেখতে 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 আর ঘুম আসে না, আর সকাল ভোরবেলা বেড়ে গেছি, সকালবেলা কিন্তু ভিডিও করতে করতে আসে নাই, সকালবেলা প্রচুর ট্রেনে আসছি আর রাস্তার কাজ করার কারণে লাইটগুলো অফ ছিল, এই জন্য হচ্ছে ভিডিও করি নাই। আর আমাদের যে লাইট এগুলো বাড়ি দিলেও হয় না, এগুলো ততটা আলো দেয় না, দেখবেন কোথায় যেতে চায় হাতিঝিল, ইনশাল্লাহ হাতিঝিল দেখা যাক, হাতিঝিলের পরে আবার কোথায় ঝিল। আর গাইস আরেকটা কথা, আমি একটা সাইকেল কিনছি ঠিক আছে, সাইকেল এখন আনবক্সিং করা যাইব না, কারণ এটা আমাকে কিনতে বেশি দাম তাই না, ওইটা তো আমরা ট্যুর দেবো, সো এটা সাইফুলের কাছে আসছে, এটা তো ট্যুর দেবো আমরা টেকনাফ তো তেতুলিয়া, সো ওই ব্লগও ইনশাল্লাহ দেখবেন, ওই ব্লগের জন্যই প্রতিদিন সাইকেল আমি প্র্যাকটিস করতেছি, আর এছাড়া এত চালাইতাম না, হালকা পাতলা চালাইতাম, যখন মন খারাপ থাকে তখন চালাইতাম, কিন্তু এখন প্রতিদিন প্র্যাকটিস করতেই হচ্ছে আমার। আর এটা কেউ জানে না, এই ব্লগে ফার্স্ট টাইম আমি বলে দিলাম, কারোর বললে না, কিন্তু বললে আমি বাধা 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 আমার সবাই শুধু বাধা দিবে। সো ওকে দেখতে দেখতে আজকের ভিডিও পর্যন্ত শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, দিতে ভাই কলা দে কলা দিয়া, বাই বাই।